দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এম এ হালিম। আমি এই মুহূর্তে রয়েছি এই অঞ্চলের সবচেয়ে বড় যেটা পাইকারি কাঁচাবাজারে আরও সাবারের বাই পেলের অবস্থিত, এবং এখানে উত্তরবঙ্গ থেকে এখানে প্রায় সবজি বা অন্যান্য যে মাছ আছে সেগুলো এখানে আসে। কিন্তু এখানে কিন্তু একটি বিশাল একটি আড়ত, এখানে পাইকারিভাবে সব কিছু বেচাকেনা হয়। দর্শক, আমি আপনাদের এখানে জানাতে চাচ্ছি যে দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু সরবরাহ কিন্তু অনেক, এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর শিম রয়েছে, এখানে বেগুন রয়েছে, এবং এখানে টমেটো রয়েছে, এবং সেই সাথে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস। এবং আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে এখানে দর্শকরা কিন্তু এখানে খুচরাভাবে এখানে কিনে নিয়ে যায়, তারপরে তারা এখান থেকে বিক্রি করে বিভিন্ন পাড়া মহল্লায় তারা এগুলো বিক্রি করে থাকে। তো কিন্তু একটি ব্যাপার যেটা, সেটা এখানে কিন্তু এই পাইকারিভাবে দাম কম থাকলে সেটা কিন্তু এই খুচরা পর্দায় কিন্তু সেটা বিক্রি হয়। আমি একটু পাইকারি একজন বিক্রেতার সাথে কথা বলতে। আচ্ছা, সিম কত করে বিক্রি করছেন কেজি? সিম 24 টাকা কেজি, 120 টাকা, পাল্লা 24 টাকা কেজি। আমি 24 টাকা করে, 30 টাকা। দর্শক যেটা দেখলেন যে এখানে কিন্তু যে 24 টাকা করে কিনে সেটা বাইরে 30 টাকা করে বিক্রি করে, কিন্তু সেটা আসলে কতটুকু সত্যতা সেটা পরে দেখা যাবে, পরে বোঝা যাবে। কিন্তু এখানে দর্শক আমি একটু দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর এখানে এই বেগুন রয়েছে, এখানে বাঁধাকপি রয়েছে এখানে, এবং এই নিত্য প্রয়োজনীয় যে এটা এই বাজারটা কিন্তু মূলত এখানে শুধু এই শাক সবজি না, এর বাইরে কিন্তু এখানে প্রচুর মাছও রয়েছে, এবং এখানে লাউ দেখতে পাচ্ছেন। এবং একটু আমি একটু কথা বলতে চাচ্ছি যে ভাই, এখানে লাউয়ের দাম এখন কীরকম? 30-40 টাকা পিস আর বিক্রি হয়। বাইরে বিক্রি করে কত করে? বাইরে 50-60। তার মানে ডাবল। কেন, এটা কারণটা কি? আপনি 30 টাকা বিক্রি করেন বাইরে? গাড়ি ভাড়া খরচ টর্চ আছে, এইসব করে দেয়। ভুক্তা পর্দা যারা কিনছে এটা খাওয়ার জন্য, তারা এরা তো প্রথমে কিছু আছে, বাকি বুকি বেশি আছে, তারপর 50-45 এরকম বিক্রি করে। এই জন্য কি ডাবল হবে এখন? এটা তাদের ব্যাপার, আমরা তো এনে বেশি বিক্রি করি না। আমাদের এখানে 30-40 টাকা কিনে নিয়ে দেয়, এরা এদের মন মতন বিক্রি করে। তার মানে রীতিমতো এটা ঠকছেন হচ্ছে যারা ক্রেতা, তারা যারা মাঠ পর্যায়ে, তারা কেউ কম ব্যস্ততে কেউ বেশি বিক্রি করে। আপনারা তার কম দামে কিনছেন কৃষকের কাছ থেকে? আমরা কম দামে, আমরা যে দাম কিনে আনি 2-4 টাকা লাভ করে বিক্রি করি। আপনারা তো কিছু লাভ করবেন, কৃষক তাহলে কম পাচ্ছে। হ্যাঁ, আর এখানে লাভবান হচ্ছেন কারা? লাভবান হচ্ছে যারা খুচরা বাজার বিক্রি করে তারা। হ্যাঁ, দর্শক যেটা শুনলেন যে আসলে সবসময় কিন্তু ঠকে আসছি, কিন্তু এই যারা আমরা একেবারে যারা মাঠ পর্যায়ে যারা ক্রেতা, তারা আমরা ঠিক ঠকে আসছি, কিন্তু এই এখানে মধ্যস্থ যে ভোগী রয়েছে তারাই কিন্তু এখানে লাভবান হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে যে প্রান্তিক কৃষক তারা কিন্তু এটা তারা মোটো এই ন্যায্য দামটা পাচ্ছেন। দর্শক, আমি একটু আপনাকে আর একটু দেখাতে চাচ্ছি যে বিভিন্ন যে পণ্য যে এখানে রয়েছে কৃষি পণ্য, সেটা আমি দেখাতে চাচ্ছি। এখানে কিন্তু প্রচুর লোক রয়েছে দর্শক, কিন্তু একটি ব্যাপার আপনাদের না বললেন না, এখানে কিন্তু স্বাস্থ্যবিধি বরাবরই পক্ষে, এবং কারো মুখে তেমন মাস্ক নেই, এবং এখানে যারা আসছে কারো মুখে তেমন বেচাকেনা করছে। আমি একটু এই টমেটোর বাজার একটু কথা বলতে চাচ্ছি একটু ভাই, এখানে টমেটো কত করে বিক্রি করছেন? টমেটো 36 টাকা কেজি। 36 টাকা কেজি। আর বাইরে বিক্রি করে কত করে? বাইরে বেচে 40-50। ডাবল প্রায়? ওদের একটা খরচ আছে না, পলি খরচ আছে, দোকান ভাড়া আছে, পরে গাড়ি ভাড়া আছে, ওদের একটা খরচ আছে না। তাই বলে কি ডাবল হবে? ডাবল হবে কেন, আমরা 36 বেচে, ওদের 40-50 টাকা কেজি বেচে, খুচরা বেচলে ঘাটতি আছে না মালে। আমি একটু বেগুন কত করে কেজি ভাই? বেগুন 24 টাকা কেজি। বাইরে তো এটা তারা 40-50 টাকা কেজি। বাইরে তো ভাই একটু ওরা বেশি বেচবে, তাই বলে একটু বেশিই বেচে, 24 কিনা মনে করেন 35-36 বেজলে বারে হয়তো বা লাভ হবে, কিন্তু বেচে 40-50। ডাবল সব কিছুই করে, এটা তো আর কৃষক ওটা আপনারা তো আর কম দামে কিনছেন। হ্যাঁ, আমি তো কম দামে কিনছি, আমি কিনছি মনে করেন যে 20 টাকা কেজি, 24 টাকা কেজি বিক্রি করতেছি পাইকারি, বেশি নিলে বারা 22 টাকাও বেশি, 2-3 টাকা লাভে বেশি। আর হেরালি আদা মনে করেন বিক্রি করে ডাবল, ওরা তো কিনে 5 কেজি 10 কেজি করে, ওখানে খরচা আছে অনেক। তার মানে কৃষক পেলো 20 টাকা কেজি, আর খুচরা পর্যায়ে যারা কিনলো তারা আরো কম পায়, কৃষক আরো কম পায়, কৃষক হয়তো বা 15-14 টাকা এরকম পায়। ওদের থেকে যারা নিয়ে আসে তারা মনে করেন নিয়ে আসে ওরা আবার 2-4 টাকা লাভ করে, আমরা 2-4 টাকা করি। আর যারা এই যে খুচরা পর্যায়ে বিক্রি করে এরা মনে করেন যে হয়তো বা ডাবল দামে বিক্রি করে, কিংবা 30% লাভ করে এরকম। তার মানে ঠকছে হচ্ছে কৃষক আর যারা ক্রেতা, যারা এরা কেনাকাটা করছে শেষ পর্যায়ে যারা রয়েছে, যারা কেনা এটা এটা খাওয়ার জন্য বা ভোগ করার জন্য কিনছে, তারা ঠকছে, মধ্যস্থ যে ভুগি তারা এটা লাভ করছে, এই তো? ইয়েস।
হ্যাঁ দর্শক, যেটা আপনারা শুনছিলেন, কিন্তু শুরুতে যে উৎপাদন করে যে কৃষক সে কিন্তু ঠকছেন, এবং শেষে যে এটা ভোক্তা রয়েছে যে এটা ভোগ করবে তারা কিন্তু আবার এটা একেবারে ঠকছে। তো মাঝখানে এটা কিন্তু সেই মধ্যসত্ত্ব যে ভোগী তারা কিন্তু বরাবরই লাভ করে আসছেন। এবং আমি একটু দেখাতে চাচ্ছি দর্শক, এখানে কিন্তু প্রচুর গাজর রয়েছে, এবং এই গাজরটা আমি একটু দাম জিজ্ঞেস করতে যাব। এটা একটু কথা ভাই, গাজর কত করে কেজি? গাজর 16 টাকা কেজি। এটা কি গত সপ্তাহে কি বেশি ছিল না কম? রেডি ছিল ভাই। হ্যাঁ, বাইরে বিক্রি করে কত করে? বাইরে বিক্রি করে হ্যাঁ আমরা বলতে পারবো না ভাই। ভাই একটু কথা বলি ভাই, লেবু কত করে বিক্রি করছেন ভাই? এগুলো আমার কাছে 4-5 টাকা বেশি পাইকারি। দর্শক, পেঁয়াজ যেমন এখানে গত সপ্তাহে ছিল 50 টাকা, এই সপ্তাহে 60 টাকা কেজি, মানে 10 টাকা বেড়েছে। আলু ছিল 15 টাকা কেজি, এই সপ্তাহে হয়েছে 20 টাকা, এবং ফুলকপি সেটা 35 টাকা পিস, বাঁধাকপি 40 টাকা পিস, এবং ঢেঁড়স 120 টাকা কেজি, করলা 120 টাকা কেজি, লাউ সেটা 50 টাকা পিস, গত সপ্তাহে সেটা লাউ 50 টাকা ছিল, এবং সেখানে এখন দাম একই রয়েছে। এবং সেটা আপনার রসুন যেটা 50 থেকে 60 টাকা যেটা ছিল 50 টাকা, সেটা এখন 50 টাকা রয়েছে। ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু একটু দাম কমেছে, এবং গরুর মাংস সেটা 600 টাকা থাকলেও এই সপ্তাহে কিন্তু 620 টাকা হয়েছে। মুরগির মাংস যেটা সোনালি মুরগি সেটা 280 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং ব্রয়লার 160 টাকা, এবং দেশি মুরগি 520 টাকা হিসেবে বিক্রি হচ্ছে। এখানে ভাই কহি সিজিঙ্গা কত করে? 200 টাকা বাল্লা ব্যস্ত আছে, 180 টাকা বাল্লা ব্যস্ত আছে। কত করে? 36-40। বাইরে তো অনেক দামে বিক্রি করে যে মোকামে কিনে বেশি, 1400 টাকা এমন মোকামে কিনে, 35 টাকা মোকামে কিনে খরচা আছে, তার বড় লসে মাল ব্যস্ত আছে। মাস্ক পরেন না কেন? মাস্ক পরি না, পরবো, সমস্যা নাই, মানে সমস্যা অনেক সমস্যা, মাস্ক দিলাম গরম লাগে মুখে। দর্শক, স্বাস্থ্যবিধি বরাবরই উপেক্ষিত, এবং এখানে একটু দেখতে পাচ্ছি, আমি একটু আপনাদের সামনে সামনে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে বিশাল আলু পেঁয়াজ এসবের পাইকারি আরও যেটা সেটা রয়েছে, এটা এবং জানিয়ে রাখতে চাই এটা কিন্তু একটি বিশাল একটি আরত, এটা বলতে গেলে আমি একটু আলু পেঁয়াজ বা যেটা মশলা জাতীয় ভাই একটু কথা বলতে চাচ্ছি ভাই। ভাই এটা দাম দাম জিজ্ঞেস করবো ভাই, দাম ভাই একটু দাম জিজ্ঞেস করি, রসুন কত করে কেজি? 40 টাকা কেজি। গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে 220 টাকা, গত সপ্তাহে 35 টাকা ছিল, 35 টাকা কেজি ছিল, 5 টাকা বাড়ছে। আর গত সপ্তাহে কত? গত সপ্তাহে ছিল 40 টাকা, এখন হয়েছে হলো 60 টাকা কেজি। আলু? আলু গত সপ্তাহে ছিল হলো 13 টাকা, এখন হয়েছে 16 টাকা কেজি। আদা? আদা হলো 50 টাকা কেজি। ধন্যবাদ দর্শক। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পেঁয়াজের দামটা যেটা গত সপ্তাহে যা ছিল তার চেয়ে, আমি একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি, যে যে আপনি দর্শক আপনাকে একটু কথা বলতে চাচ্ছি, আপনি কি কিনতে আসছেন মুরব্বী? কিনতে আসছি পেঁয়াজ। কি অবস্থা বাজারের? পেঁয়াজ অনেক দাম বেশি। আপনি আগে কবে কিনেছিলেন? এর আগে কিনছি 15 দিন আগে। কত করে কেজি ছিল? 180 টাকা। 180 টাকা কি পাল্লা? আর এই সপ্তাহে পাল্লা তাহলে কেজি কত পড়লো? এই সপ্তাহে তাহলে 300 টাকা পাল্লা, 60 টাকা কেজি। এই যে জিনিসের দাম, আপনি তো পাইকারি ভাবে কিনছেন, তারপরও দাম, আর এমনি খুচরা দোকান তো আরও দাম বেশি। অবশ্যই খুচরা দোকান আরও বেশি, গভর্নমেন্টের দরকার। তো আপনি সবই বললেন ঠিক আছে, আপনি মাস্ক পরেন নাই কেন? ও, এইটা হয়তো আমার ভুল হয়েছে, আমার ভুল। হ্যাঁ দর্শক, যেমনটি বলছিলেন একদম নিয়ে,
তো দর্শক, তো আমি এই বাইপালে এখানে প্রচুর লোকজন রয়েছে এবং এখানে এই আমি আপনাদের দেখাতে চেষ্টা করলাম যে বাইপালের সর্বশেষ যে অবস্থা এবং এখানে সবচেয়ে বড় যে সব যে আমি যারা ক্রেতা আসছিল সবার মাঝে একটি কথাই আমি শুনতে পেয়েছি, সেটা হচ্ছে ভোজ্য তেলের যে ব্যাপারটি তারা এখানে বরাবরই তারা উদ্বিগ্ন এবং এটা দিন দিন দাম বাড়ছে এবং পেঁয়াজের দামটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে এবং সবজির যে বাজারটা হয়তো এটা স্থিতিশীল অবস্থায় আছে, হয়তো 5 টাকা কোনোটা বেড়েছে বা কোনো রকম থাকে এবং মাছের বাজারের ক্ষেত্রেও কিন্তু ইলিশ মাছটা সেটা একটু দাম কমছে গত সপ্তাহে এবং অন্য অন্য যে দ্রব্য সেগুলো কিন্তু বাড়তির দিকে রয়েছে। তো দর্শক, এই ছিল আমার কাছ থেকে সাভারের বাইপালের আরব থেকে সর্বশেষ। সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং বেশি বেশি করে লাইক দেবেন। এগুলো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।